একেই কিন্তু প্রশ্ন করছে পৌরসভার, তাদের কিন্তু শিক্ষকদের যে বা দিদিমণিদের বেতন কিন্তু বৃদ্ধিটা হলো না, যেটা পঞ্চায়েত এবং মাদ্রাসার হয়েছে, সেখানে ফাইল কিন্তু ফিনান্সে আটকে আছে। দ্বিতীয় নম্বর আরেকটা যে বিষয় অনেকেই কি জানতে চাইছে কমেন্ট করে, যে পৌরসভা কি কখনো শিক্ষা দপ্তরে আসার মানে সম্ভব, নাকি পৌরসভা পৌরসভার ক্ষেত্রেই থাকবে, সেটার আলাদা মানে প্রতিষ্ঠান হিসেবে সেগুলো চলবে, এই যে ব্যাপারে স্যার আপনার কাছে একটু জানতে চাইছি। একটা কথা বলি তাবল বাবু, পৌরসভার যেসব স্কুলগুলো আছে সেটা যে পৌরসভার নিয়ন্ত্রিত স্কুল, অর্থাৎ তার বাজেট থেকে শুরু করে সমস্তটা কিন্তু নির্ধারণ করে পৌরসভা। এখন দেখুন SSK MSK বা প্যারা টিচারদের যে ফান্ডিং এর যে বিষয়টা, আমাদের যে অনারিয়ামটা হয় তার 60-40 রেশিওতে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যস্থতা হয়, কিন্তু পৌরসভার অধীনে যেসব শিক্ষক শিক্ষিকা আছে তাদের কিন্তু বেতন কেন্দ্র সরকার অর্থাৎ সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা অভিযান যে ফান্ডিং আমাদের সমগ্র শিক্ষা অভিযান করছে, আগে করতো সর্বশিক্ষা, তো পৌরসভার ক্ষেত্রে সর্বশিক্ষা কোনো টাকা পয়সা দেয় না। আচ্ছা, তাহলে টাকাটা দেয় পৌরসভার, সেন্ট্রাল তাকে রাজ্যকে দেয়, ওই সর্বশিক্ষা বলে স্পেসিফিক যে ফান্ড সেটা কিন্তু ওদের ক্ষেত্রে নেই। তাহলে সর্বশিক্ষা যে টাকাটা আমরা পাই সেই ক্ষেত্রে কিন্তু পৌরসভার শিক্ষকরা পান না, সমগ্র যে টাকা আমরা পাচ্ছি সেটা কিন্তু পৌরসভার ওটা পান না, এটা ক্ষেত্রে লাগু নয়, এটা তার সম্পূর্ণ পৌরসভার নিয়ন্ত্রিত তার নিজস্ব স্কিম, নিজস্ব প্রজেক্ট। আজকে এই নিজস্ব প্রজেক্টের জায়গায় এই টাকাটা তাদের বেতন বৃদ্ধির যে বিষয়টা, আজকে আমাদের SSK MSK বেতন বৃদ্ধি হয়েছে, মাদ্রাসাদের হয়েছে, এটা একটা রেফারেন্স কিন্তু, যেহেতু এদের হয়েছে অতএব ওদের হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ফান্ডিং এর সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসার যে বিষয়টা আপনি বললেন, আমি একটা কথা বলি যে কিছুদিন আগে 2016 সালে আমাদের পঞ্চায়েতের নিয়ন্ত্রিত কিছু MSK ছিল ডোমকল পৌরসভার অধীনে, ডোমকলের 4টে MSK ছিল এবং কিছু SSK ছিল, সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের অধীন SSK MSK। কিন্তু ডোমকল যখন পরবর্তী সময় পৌরসভাতে কনভার্ট হলো, তখন রাজ্য সরকার চিঠি দিয়ে তার এলাকায় যেসব SSK MSK গুলো আছে মানে পঞ্চায়েত নিয়ন্ত্রিত সেই স্কুলগুলোকে কিন্তু পৌরসভা টেক আপ করেছে, পৌরসভা নিয়ে নিয়েছে এবং তাদের বেতনটা কিন্তু পৌরসভা দিচ্ছে বর্তমানে, কলকাতা টু ডোমকল পৌরসভা ইত্যাদি, মানে এই সিস্টেমে মানে সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন রাজ্য সরকার যদি মনে করে যে এই পৌরসভার অধীনে যেসব স্কুলগুলো রয়েছে তাহলে শিক্ষা দপ্তরের অধীনে আগামী দিনে নিয়ে আসতে হবে, তার একটা অনেকগুলো শর্ত আছে, শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসবো বললে কিন্তু হবে না, তাহলে শিক্ষা দপ্তরের অধীনে আসতে গেলে তার 30টা শর্ত আছে, রিকগনিশনের 30টা শর্ত আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, এখানে পৌরসভাতে অধীনে শুধু পৌরসভার অধীনে SSK আছে মানে SSP, শুধু 4টে MSK রয়েছে আন্ডার কন্ট্রোল অফ ডোমকল মিউনিসিপাল, 4টে MSK আছে। তাহলে আজকে প্রাইমারি বোর্ডের যে বাইলা রয়েছে সে বাইলা অনুসারে শিক্ষা দপ্তরের অধীনে আসতে গেলে তাহলে প্রত্যেকটা স্কুলে তার নিজস্ব জমি থাকবে, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার থাকবে, A to Z কিন্তু ওই ফুলফিল করতে হবে, শিক্ষা দপ্তরের যে শর্ত সেই শর্তটা ফুলফিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পৌরসভার অধীনে যেসব স্কুলগুলো আছে সেটা কিন্তু কোনো হয়তো ক্লাব ঘরে চলে বা কোনো বাসা ভাড়া দিয়ে চলে, বা আমার মনে হয় না যে কোনো নিজস্ব কোনো জায়গা আছে, থাকলেও কিছু কতিপয় কিছু থাকতে পারে, এটা নিয়ে একটা সমস্যা আছে। তবে রাজ্য সরকার যদি মনে করে যে তাকে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে এসে তার নিজস্ব শর্তগুলো ফুলফিল করে একটা স্ট্রাকচার দেবে, তাহলে রাজ্য সরকার সেটা পারে, কারণ যে মানে স্কুলটা পৌরসভা স্কুলটা ক্লাবে চলে সেখানে যদি মনে করে সরকার সেখানে বাড়ি দেবে মানে জায়গা দেবে ঘর তৈরি করে দেবে, কারণ শিক্ষা দপ্তরের অধীনে যেতে গেলে বোর্ডের অধীনে আসতে গেলে তার কিন্তু অবশ্যই তার নিজস্ব জায়গা তার নিজস্ব বাড়ি দরকার, নাহলে কিন্তু শিক্ষা দপ্তর অ্যাপ্লিকেশন দেবে না বা বোর্ড অ্যাপ্লিকেশন দেবে না। সেক্ষেত্রে পৌরসভা স্কুলগুলো এই শর্তগুলো কতটুকু ফুলফিল করতে পারবে বা চাহিদা মেটাতে পারবে শিক্ষা দপ্তরে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা, মানে সরকার যদি মনে করে তাহলে কিন্তু সম্ভব, আর সেই জায়গায় সদিচ্ছা না থাকলে সম্ভব নয় মনে হচ্ছে। সম্ভব নয়। হুম হুম হুম
আর ওই ফাইল তো ফিনান্সে ওদেরও আটকে আছে, বেতন বৃদ্ধির ব্যাপারটা যেটা মানে পঞ্চায়েত দপ্তরে শেষকৃতের হয়েছে সেইটাও কিন্তু আটকে আছে। তো সেটা তো এই পরিস্থিতিতে মনে হয় হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখুন, আমি একটা মানবিক দিক দিয়ে যেটা বলছি, যে এসএসকে এমএসকে বেতন বৃদ্ধি হয়েছে, মাদ্রাসার হয়েছে, তাহলে পাশাপাশি পৌরসভার শিক্ষিকাদের যাতে হয় তার জন্য কিন্তু এটাও অবশ্য গভর্নমেন্টকে সদর্থক চিন্তা ভাবনা করতে হবে। কারণ দেখুন, পরিস্থিতি ভয়াবহ, এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটা মানবিক দৃষ্টিভঙ্গিতে একজনের হয়েছে আর একজন হবে না, পরিবেশগত কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা বন্ধ থাকবে, এটাও যেমন ঠিক, কিন্তু পাশাপাশি এটাকে যেমন হয় তার জন্য কিন্তু গভর্নমেন্টকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা সংগঠনগত ভাবে এটা আমরা বলছি, অন্যান্য সংগঠন নেতৃত্ব বলছে, এটা আগামী দিনে একটু পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে নিশ্চয়ই আমরা এটা মানবিক দিক থেকে মন্ত্রীদেরকে বলার চেষ্টা করছি, যেটা ইমিডিয়েট যাতে তাদের ব্যবস্থায় ইমপ্লিমেন্ট করা হয়। যেহেতু আমরা পেয়েছি, মাদ্রাসারা পেয়েছে, তারা পাবে না, এটা খুব খারাপ লাগে। অতএব এই দৃষ্টিভঙ্গি বলছি যাতে ফিনান্স এটা ইমিডিয়েট ছেড়ে দেয়, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি বলবো টা কাকে, করোনা নিয়ে যা পরিস্থিতি, এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে হাতে গোনা কয়েকজন অফিসার উনি অফিসে আসছেন বা এই টোটাল ব্যাপারটা ডিল করছেন, গোটা রাজ্যকে ডিল করছেন, তাহলে সেই পরিস্থিতিতে ওইটাই কিন্তু আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছে। তো সেটা একটু স্বাভাবিক হোক, স্বাভাবিক হওয়ার পরে আমরা এটাকে নিশ্চয়ই আমরা আমাদের পক্ষ থেকে দেখবো, এবং ওই কাজে ভাতৃপ্রতিম যারা আছে, মানে ওই এসএসকে বা পৌরসভার যারা শিক্ষিকা আছে, তাদের যাতে হয় সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই সহানুভূতির হাতটা বাড়িয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ।